ইয়ে কত রে? 2 লক্ষ। আসসালামু আলাইকুম, ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আছি সিলোনিয়া বাজার, আপনারা তো অলরেডি ভিডিওর মাধ্যমে দেখতেছেন। তো আজকে আমি আপনাদেরকে সিলোনিয়া গরু বাজারকে একটু করে দেখাবো। সিলোনিয়া এটা হচ্ছে যে জয়লাশকর ইউনিয়নের মধ্যে পড়ছে, দাগনভূঞা উপজেলা, ফেনী জেলা। তো গরু বাজারটা মিলছে আর একটু সামনে গিয়ে হাতের ডাইন চ্যানেলের সাইডে যে ইউনিয়ন পরিষদটা আছে, ও ইউনিয়ন পরিষদের সামনে বা পাশেই গরু বাজারটা মিলছে। আমি আপনাদেরকে পুরাটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সামনে ডাইন সাইডের যে গেটটা দেখতেছেন, আমরা ওই গেট দিয়ে ঢুকে একদম ভিতরে যাব ইউনিয়ন পরিষদের সামনে। পুরাটা আমি আপনাদেরকে দেখাবো, আর আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা একদম ন্যাচারাল রাখবো, যাতে আপনারা আপনাদের পরিচিত মুখগুলো দেখেন বা গরু বাজারটা একটু করে দেখেন। আর আজকে আরও 3টি গরু বাজারের ভিডিও দেওয়া আছে, একটা হচ্ছে দাগনভূঞা, দ্বিতীয়টা হচ্ছে যে শেবারহাট, 3 নম্বরটা হচ্ছে যে বিরলি বাজার, আর লাস্ট ভিডিও হচ্ছে যে সিলোনিয়া বাজারের। তো আমরা কিন্তু আজকে বাজারে পৌঁছাতে কিন্তু অনেক লেট হয়ে গেছে, অলরেডি প্রায় 5টা ওভার হয়ে গেছিলো, অনেকগুলো গরু কমে গেছে। তারপরও যতটুকু বাজার আছে আমি আপনাদেরকে পুরাটা দেখানোর চেষ্টা করব। অলরেডি আমরা যাইতেছি, আপনারা তো দেখতেছেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার কিন্তু ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটা দিন এরকম গরুর হাট বাজার নিয়ে আমার ভিডিও থাকবে, আমি চেষ্টা করব পুরাটা দেখা শেয়ার করার জন্য, মানে গরু বাজারগুলো। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন, আমরা মেন বাজারের দিকে যাচ্ছি, গরু বাজারের দিকে আপনারা তো দেখতেছেন। তো ঠিক আছে, আর বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য গরু বাজারের মাধ্যমে বা আমার ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের পরিচিত মুখ বা প্রিয় মুখগুলো দেখবেন, বা নিজের লোকাল এরিয়ার গরু বাজারটা বা নিজের এলাকার গরু বাজারটা আপনারা দেখবেন, ওই সুবাদে আমার ভিডিওগুলো করা। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। রবিন দিয়েছিলাম গরু ঠ্যাংলা, গরু ঠ্যাংলা। আচ্ছা আচ্ছা
ও হারে যা।